আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব আর্টারি সাপ্লাই অফ সুপিরিয়র এক্সট্রিমিটি। সুপ্রিক্স পড়ার সময় ফ্রেস্টে যখন বোনস পড়ানো হয় তখন আমাদের বেশ কিছু ভেসেলস আর নার্ভের রিলেশন পড়তে হয়। আমরা যদি এই আর্টারি সাপ্লাই সম্পর্কে একটা বেসিক একটা ধারণা থাকে তাহলে আমাদের জন্য সেই পড়াগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, না বুঝে আর মুখস্থ করতে হবে না। যে কোনো অঙ্গেরই আর্টারি সাপ্লাইটি কিন্তু শুরু হয়ে থাকে হার্ট থেকে। হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে উৎপন্ন অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন আর্চ অফ অ্যাওর্টা। এর তিনটা মেইন ব্রাঞ্চ, ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে উৎপন্ন হয় রাইট সাবক্লেভিয়ান অ্যান্ড রাইট কমন ক্যারোটিড আর্টারি। দুই পাশের এই দুই সাবক্লেভিয়ান আর্টারি মূলত আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটিকে সাপ্লাই দিয়ে থাকে দুই পাশের। আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিকে বাংলায় হাত বা ইংরেজিতে আমরা হ্যান্ড হিসেবে পড়ে থাকলেও আমাদের এই সুপিরিয়র এক্সট্রিমিটিকে অ্যানাটমিক্যালি কিন্তু বেশ কিছু ভাগে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট বাহুর পোর্শনটাকে আর্ম, দেন এলবো জয়েন্টের পর থেকে ফোর আর্ম, দেন হ্যান্ড। এখানে অ্যানাটমিক্যালি হ্যান্ড বলতে মূলত আমাদের হাতের তালু পোর্শনটাকেই বোঝায়। এই সুপিরিয়র এক্সট্রিমিটি অ্যান্ড থোরাসিক কেজের মধ্যে যে কানেকশন, সেই কানেকটিং পোর্শনটাকে বলা হয়ে থাকে অ্যাক্সিলা। এই সাবক্লেভিয়ান আর্টারিটাই আমার পুরো সুপিরিয়র এক্সট্রিমিটি জুড়ে বিভিন্ন অংশে বিভিন্ন রকম নাম নিয়ে কিন্তু আমার এই সুপিরিয়র এক্সট্রিমিটিটাকে সাপ্লাই দিয়ে থাকে। আমরা একটা ফিগার দেখি, ফিগার দেখলে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে। এই সাবক্লেভিয়ান আর্টারিটা মূলত শুরু হয়ে থাকে আমাদের স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট থেকে, দেন এটা গিয়ে শেষ হয় আমাদের আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিবে। এই পর্যন্ত নাম সাবক্লেভিয়ান আর্টারি। দেন ফার্স্ট রিবের আউটার বর্ডারটাকে ক্রস করলেই সাবক্লেভিয়ান আর্টারির নাম হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি, কারণ তখন সেটা অ্যাক্সিলা পোর্শনে প্রবেশ করে। অ্যাক্সিলা পোর্শন পার হয়ে তখন এই অ্যাক্সিলারি আর্টারির নাম হয়ে যায় ব্রাকিয়াল আর্টারি। দেন এই ব্রাকিয়াল আর্টারিটাই নেক অফ দ্য রেডিয়াসের পোর্শনে এসে দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে দেয়। একটা হচ্ছে কি রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি। রেডিয়াল আর্টারি থাকে ল্যাটারালি, আলনার আর্টারি থাকে মিডিয়ালি। এই রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি আমাদের এই হ্যান্ড পোর্শনে গিয়ে দুটো আর্চ তৈরি করে। একটা হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পামার আর্চ, একটা ডিপ পামার আর্চ। এভাবেই আমাদের পুরো সুপিরিয়র এক্সট্রিমিটির আর্টারি সাপ্লাইটা শেষ হয়ে থাকে। সাবক্লেভিয়ান আর্টারি এক একটা পোর্শনে গিয়ে এক এক রকম নাম ধারণ করে মূলত আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটিটা সাপ্লাই দিয়ে থাকে। এটা আর্টারি সাপ্লাইর বেসিক। অ্যাটলিস্ট তোমাকে এতটুকু জানতে হবে যে সিরিয়ালি নামগুলো কি। সাবক্লেভিয়ান আর্টারি, তার কন্টিনিউয়েশন অ্যাক্সিলারি আর্টারি, তার কন্টিনিউয়েশন ব্রাকিয়াল আর্টারি, দেন রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি, অ্যান্ড দেন সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পামার আর্চ। আমাদের সুপ্রেসার ভ্যালভাতে খুব কমন একটা কোশ্চেন, একটা আর্টারি তোমাকে তুলে দিল, বললো আইডেন্টিফাই দ্য আর্টারি, দেন এখান থেকে শুরু করে তুমি হার্ট পর্যন্ত যাও। তোমার যদি এতটুকু বেসিক নলেজ অ্যাটলাস্ট থাকে তাহলে তুমি ইজিলি পেরে যাবা। এবার আসি ডিটেইলস সম্পর্কে এই আর্টারিগুলোতে। প্রথমে আসি আমরা সাবক্লেভিয়ান আর্টারি। আমি একটু আগেই বললাম সাবক্লেভিয়ান আর্টারি মূলত শুরু হয়ে থাকে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট থেকে, শেষ হয় আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিবে। আমাদের সবারই ফার্স্ট রিবের মধ্যে স্ক্যালেনি টিউবারকলের কথা মনে আছে, যেখানে আমাদের স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল থাকে এবং এই স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল দিয়েই কিন্তু আমাদের একটা ডিফারেন্সিয়েশন হয়। পিছনে থাকে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি এবং সামনে থাকে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। আর এই স্ক্যালেনি অ্যান্টেরিয়র মাসলটাই আমাদের সাবক্লেভিয়ান আর্টারিকে তিনটা পার্টে ভাগ করে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট। ফার্স্ট পার্ট থেকে প্রথমেই যে ব্রাঞ্চটা আসে সেটা হচ্ছে গিয়ে ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারিটা আমরা সবাই জানি আমাদের সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে থাকে ট্রান্সভার্সা ফোরামিনা, সেটা দিয়ে আলটিমেটলি সেটা আমাদের ব্রেইন স্টেমের পার্টে গিয়ে সার্কেল অফ উইলিস ফর্মেশনের মাধ্যমে আমাদের ব্রেইনে সাপ্লাই দিয়ে থাকে। এরপরে আসে ইন্টারনাল থোরাসিক আর্টারি। এটা সম্পর্কে কিন্তু আমরা থোরাক্সে পড়েছি। এটার আরেকটা নাম হচ্ছে ইন্টারনাল ম্যামারি আর্টারি। মূলত এটা আমাদের থোরাসিক কেজের অ্যান্টেরিয়র পার্টে সাপ্লাই দিয়ে থাকে। এরপরে আসে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, যেটা কিনা আমাদের এটাও বেসিক্যালি স্ক্যাপুলার পার্টে সাপ্লাই দিয়ে থাকে। এরপরে আসে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। আমরা কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা সম্পর্কেও কিন্তু পড়েছি আমাদের থোরাসিক কেজের পোস্টেরিয়র পার্টের সাপ্লাইয়ের ক্ষেত্রে। সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কিন্তু এই কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকেই আসে। লেফট সাইডে যে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা সেটাই ফার্স্ট পার্ট থেকে আসে, বাট রাইট সাইডের ক্ষেত্রে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা সেকেন্ড পার্ট থেকে আসে। থার্ড পার্ট থেকে মাত্র একটাই আর্টারি, সেটা হচ্ছে গিয়ে ডর্সাল স্ক্যাপুলার আর্টারি। বুঝে নাম শুনেই বুঝে যাচ্ছে এটা কোথায় সাপ্লাই দিয়ে থাকে, আমাদের স্ক্যাপুলা পোর্শনে সাপ্লাই দিয়ে থাকে।
থোরাক্সে আমরা আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমি পড়েছিলাম, সেটা হচ্ছে সার্ভাইকাল রিব। অর্থাৎ আমার C7 এর ট্রান্সপাস প্রসেসটা যদি এক্সটেন্ডেড হয় তখন কিন্তু আমাদের এই সাবক্লেভিয়ান আর্টারিটাতে কম্প্রেশন হতে পারে, অ্যান্ড সাবক্লেভিয়ান আর্টারিতে যদি কম্প্রেশন হয় তাহলে কিন্তু আমার পুরো সুপ্রেক্সের মধ্যেই আর্টারি সাপ্লাইটা কম্প্রেসড হয়ে যাবে আর ব্লাড সাপ্লাই কিন্তু প্রপারলি হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, আমাদের থোরাক্সের সাথে আমাদের কিন্তু সুপ্রেক্সেরও একটা ক্লিনিক্যাল অ্যানাটমি এখানেই হয়ে যাচ্ছে। এবারে আসি অ্যাক্সিলারি আর্টারি, যেটা শুরু হচ্ছে আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব থেকে শুরু করে টেরেস মেজর মাসেলের একদম লাস্ট বর্ডার বা আউটার বর্ডারটা পর্যন্ত। আর এই অ্যাক্সিলারি আর্টারিতেও কিন্তু একটা মাসেল উপর দিয়ে পাস করতেছে, সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেল। আর এই পেক্টোরালিস মাইনর মাসেলটাও আমাদের অ্যাক্সিলারি আর্টারিকে তিনটা পার্টে ভাগ করেছে। পেক্টোরালিস মাইনর মাসেলের আগের পার্টটা হচ্ছে ফার্স্ট পার্ট, দেন পেক্টোরালিস মাইনর মাসেলের উপর দিয়ে থাকে সেকেন্ড পার্ট, অ্যান্ড ডিস্টালি থাকতেছে হচ্ছে আমাদের থার্ড পার্ট। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট থেকে দুটা ব্রাঞ্চ, অ্যান্ড থার্ড পার্ট থেকে তিনটা ব্রাঞ্চ আসে। ফার্স্ট পার্ট থেকে আসে সুপেরিয়র থোরাসিক আর্টারি, সেকেন্ড পার্ট থেকে আসে ল্যাটারাল থোরাসিক আর্টারি, অ্যান্ড থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। মূলত এই সুপিরিয়র থোরাসিক আর্টারি অ্যান্ড ল্যাটারাল থোরাসিক আর্টারিটা যদি বলি, সুপিরিয়র থোরাসিক আর্টারিটা আমাদের ইন্টারকোস্টাল আর্টারি বা আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা আছে সেটার সাথে আমাদের সাপ্লাই, মানে অ্যানাস্টোমোসিস করে আলটিমেটলি আমাদের থোরাক্সে সাপ্লাই দেয়। বাট এই ল্যাটারাল থোরাসিক আর্টারি যেটা আছে আমরা ম্যামারি গ্ল্যান্ড পড়ার সময় দেখব, এটা কিন্তু মূলত আমাদের ম্যামারি গ্ল্যান্ডে বা ব্রেস্টে মূলত সাপ্লাই দিয়ে থাকে আর কি। থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারিটা এখানে আমাদের অ্যাক্রোমিয়াল প্রসেসে কিছু অ্যানাস্টোমোসিস ফর্মেশনের মাধ্যমে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসে সাপ্লাই দিয়ে থাকে। এবারে আসে থার্ড পার্টে, ফার্স্ট ব্রাঞ্চটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, সেকেন্ড ব্রাঞ্চটার নাম হচ্ছে গিয়ে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, অ্যান্ড থার্ড ব্রাঞ্চটার নাম হচ্ছে গিয়ে সাবস্ক্যাপুলার আর্টারি। হিউমারাল আর্টারি নাম দিয়ে বুঝে যাচ্ছে এটা হিউমারাসে, বেসিক্যালি আমাদের হিউমারাসের নেক পোর্শনটাকে পুরোপুরিরূপে এনসার্কেল করে থাকে। সামনের পোর্শনটাকে বলা হয় অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স, পিছনেরটাকে বলা হয় পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি। আমরা হিউমারাস পড়ার সময় কিন্তু মাস্ট বি এটা পাবোই, হিউমারাসের যখন আমরা নেক পোর্শনটা পড়তে যাব তখন কিন্তু এটার রিলেশনটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আর সাবস্ক্যাপুলার আর্টারি তো বুঝাই যাচ্ছে এটা কোথায় সাপ্লাই দেয়, আমাদের স্ক্যাপুলাতে সাপ্লাই দিয়ে থাকে। সাবক্লেভিয়ান আর্টারি পড়ার সাথে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে আমাদের স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিস। মূলত স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিসটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি এবং আমাদের অ্যাক্সিলারি আর্টারির মধ্যে একটা কোল্যাটারাল সার্কুলেশন। আমাদের এখানে সাবক্লেভিয়ান আর্টারির থার্ড পার্ট যদি এখানে কম্প্রেসড হয়ে যায় তাহলে কিভাবে এখানে সাপ্লাই হচ্ছে, অ্যাজ অ্যাক্সিলারি আর্টারি দিয়ে তো কোনো সাপ্লাই আসবে না, এখানে একটা কোল্যাটারাল সার্কুলেশন তৈরি হয়ে যায়। আমাদের সাবক্লেভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট থেকে আসা যে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থাকে, এই থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কটা দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে গিয়ে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি আর একটা হচ্ছে গিয়ে ট্রান্সফার সার্ভাইকাল আর্টারি। এই সুপ্রাস্ক্যাপুলার আর্টারিটা মূলত আমাদের স্ক্যাপুলার যে উপরের বর্ডারটা সুপেরিয়র বর্ডারে, ট্রান্সভার সার্ভাইকাল আর্টারিটা এটা আমাদের মিডিয়াল বর্ডারে, আর ওই যে অ্যাক্সিলারি আর্টারি থেকে আসা ছিল সাবস্ক্যাপুলার আর্টারি যেটা তৈরি করে সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। স্ক্যাপুলা পড়ার সময় এটার রিলেশন মাস্ট বি পাবা, এটাই আমাদের টেরেস মাইনর অ্যান্ড টেরেস মেজর মাসেলটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করে দিয়েছে, এখানে একটা গ্রুপ আমরা পাবো। এই তিন বর্ডারে তিন আর্টারি মিলে একটা কোল্যাটারাল সার্কুলেশন তৈরি করে, যার ফলে আমার যদি সাবক্লেভিয়ান আর্টারির থার্ড পার্টটা কোনো কারণে কম্প্রেশন হয়ে যায় তাও কিন্তু আমার স্ক্যাপুলার মধ্যে আর্টারি সাপ্লাইটা চলবে। তাহলে আমাদের ডান আমাদের অ্যাক্সিলারি আর্টারি, দেন আমরা চলে যাব আমাদের ব্রাকিয়াল আর্টারির মধ্যে। ব্রাকিয়াল আর্টারিটা শুরু হইতেছে কোথায়, লোয়ার বর্ডার অফ দ্য টেরেস মেজর থেকে শুরু করে এটা শেষ হবে কোথায়, শেষ হবে হচ্ছে গিয়ে আমাদের নেক অফ দ্য রেডিয়াসে গিয়ে। এই যে সার্কামফ্লেক্স আর্টারিগুলা আশা করি দেখতে পাচ্ছি, এই পার্টটা কিসের পার্ট, এটা কিন্তু আমার অ্যাক্সিলারি আর্টারি পার্ট। দেন আসতেছে আমার ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারির একদম শুরুতেই আমরা যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি
এই পার্টটা ডিপ ব্রাকিয়াল আর্টারি লেখা, এটা হচ্ছে গিয়ে আর্টারিয়া প্রোফান্ডা ব্র্যাকাই হিসেবে আমাদের বই লেখা আছে। আমরা যখন হিউমেরাসটা পড়তে যাব, হিউমেরাস পড়তে গিয়ে আমাদের যে স্পাইরাল একটা গ্রুভ থাকবে যেখানে আমাদের রেডিয়াল নার্ভ থাকবে, তার সাথে রিলেশন, দেখো এটা স্পাইরালি আছে না, তার সাথে রিলেশনে কিন্তু একই সাথে থাকবে আমাদের আর্টারিয়া প্রোফান্ডা ব্র্যাকাই বা আমাদের সোজা কথায় ডিপ ব্রাকিয়াল আর্টারি। এরপরে আসে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, যেটা এখানে দেখানো হয় নাই। আমাদের হিউমারাসের ক্ষেত্রে আমরা যদি আমাদের গ্রোয়িং এন্ডগুলোর কথা বলি, যে গ্রোয়িং এন্ডের অপোজিট দিকে থাকে হচ্ছে গিয়ে আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি। মূলত নিউট্রিয়েন্ট আর্টারির দিকটা হচ্ছে গিয়ে আমাদের নিচের দিকে, এটা আমার বোনসের ভিতরে গিয়ে মেডুলারি ক্যাভিটিতে আলটিমেটলি নিউট্রিয়েন্ট আর্টারিটা সাপ্লাই দিয়ে থাকে, যেটা নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে বোনসের ভিতরে চলে যায়। এছাড়াও এখানে আছে হচ্ছে আলনার কোল্যাট্রাল আর্টারিস, উপরেরটা হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল আলনার কোল্যাট্রাল আর্টারিস, নিচেরটা হচ্ছে গিয়ে ইনফেরিয়র আলনার কোল্যাট্রাল আর্টারিস। এই পাশ দিয়ে আমার রেডিয়াল কোল্যাট্রাল আর্টারিও কিন্তু এসে থাকে, আর তার সাথে আরেকটা ব্যাপার, কিছু মাস্কুলার ব্রাঞ্চেসও আসে। রেডিয়াল কোল্যাট্রাল আর্টারিটা মেইনলি আমাদের ওই যে আর্টেরিয়া প্রোফন্ডা আমরা ব্র্যাকাই পড়লাম, ওটা থেকে বেসিক্যালি আসে আর কি। ওখানে ওইখান থেকে আমরা রেডিয়াল কোল্যাট্রাল আর্টারিটা বা হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, এত ডিটেলস আমাদের এতটাও জানার দরকার নেই, বেসিক্যালি মেইন কথাগুলো জানলেই হবে। এগুলো কোল্যাট্রাল আর্টারিগুলো আমার এলবো জয়েন্টের মধ্যে একটা অ্যানাস্টোমোসিস ফর্মেশন করতেছে বা কোল্যাট্রাল সার্কুলেশন ক্রিয়েট করার ট্রাই করতেছে। দেন আমার ব্র্যাকিয়াল আর্টারিটা কিন্তু যে নেক অফ দ্য রেডিয়াসের পোর্শনে এসে সে কি করতেছে এখানে, সে কিন্তু এই পোর্শনটাতে এসে আলটিমেটলি আমাদের রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি ফর্মেশন করে দিচ্ছে। রেডিয়াল আর্টারিটা থাকতেছে আমাদের ল্যাটারালি অ্যান্ড আলনার আর্টারিটা থাকতেছে হচ্ছে গিয়ে মিডিয়ালি। তাহলে ব্র্যাকিয়াল আর্টারি কী কী ব্রাঞ্চেস পাইলাম, ফার্স্ট অফ অল আর্টেরিয়া প্রোফান্ডা ব্র্যাকাই, দেন সুপারফিশিয়াল আলনার কোল্যাট্রাল আর্টারি, সরি সুপিরিয়র আলনার কোল্যাট্রাল আর্টারি, ইনফিরিয়র আলনার কোল্যাট্রাল আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি অ্যান্ড কিছু মাস্কুলার ব্রাঞ্চেস। আর আর্টেরিয়া প্রোফান্ডা ব্র্যাকাই যে পার্টটা, ওইখান থেকে আমাদের কিছু ব্রাঞ্চেস আসে, রেডিয়াল কোল্যাট্রাল আর্টারি, এরকম কিছু পার্ট আছে, কিছু ইন্টারোশিয়াস ব্রাঞ্চ ট্রাঞ্চ এগুলো এসে থাকে। এবারে তাহলে আমরা যাই রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারির মধ্যে। তাহলে রেডিয়াল আর্টারিটা ল্যাটারালি থেকে আমাদের ল্যাটারাল পার্টে বা রেডিয়াসের পার্টে সাপ্লাই দিচ্ছে, এবং রেডিয়াল আর্টারি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্স আছে, সেটা হচ্ছে যে আমাদের রেডিয়াল পালস, রেডিয়াল পালসটা যে আমরা মেজার করে থাকি এটা কোথায়, রেডিয়াল আর্টারিতে। আরেকটা ব্যাপার, আমরা ব্লাড প্রেশার বা বিপি যেটা মেজার করে থাকি সেটা কোথায়, ব্র্যাকিয়াল আর্টারিতে। একটা কোশ্চেন, ব্র্যাকিয়াল আর্টারি কি আমার মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে? লেটস আরেকবার ছবিটা দেখে নাও, কোথায় থাকতেছে, মিডিয়ালি থাকতেছে। এই কারণে কিন্তু স্টেথোটা আমার হাতের মিডিয়ালি বসাইতে হয়। এবার আমরা জানবো রেডিয়াল আর্টারি সম্পর্কে। তাহলে কোথায় শুরু হইল, নেক থেকে শুরু হয়ে একদম এটা লাস্ট পর্যন্ত আর্চ ফর্মেশনের মাধ্যমে এটা শেষ হইতেছে। এটা আমাদের বেশ কিছু ব্রাঞ্চেস দিচ্ছে, নর্মালি মাসেলগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য তো মাসকুলার ব্রাঞ্চেস দিবেই। এছাড়াও রেডিয়াল রিকারেন্ট আর্টারি, যেটা ওই যে উপরের দিকে গিয়ে আলটিমেটলি ব্র্যাকিয়াল আর্টারি, রেডিয়াল কোল্যাট্রাল আর্টারি ছিল না, ওটার সাথে অ্যানাস্টোমোসিস ফর্মেশন করে আমাদের এলবো জয়েন্টটাকে সাপ্লাই দিয়ে থাকে। এছাড়াও আমাদের আসবে হচ্ছে গিয়ে তোমার পামার কার্পাল ব্রাঞ্চ, এই যে কার্পাল পার্টিকে এত দেখায় নেই, পামার কার্পাল ব্রাঞ্চ, এরপর হচ্ছে ডর্সাল কার্পাল ব্রাঞ্চ, অর্থাৎ আমার কার্পাল যে বোনসগুলো আছে সেই কার্পাল বোনসগুলোকে হাতের দুই সাইডে, এক সাইডে যাবে হচ্ছে গিয়ে আমার পামার সাইডে হচ্ছে যে পামার কার্পাল ব্রাঞ্চ, আর হচ্ছে গিয়ে ডর্সাল সাইডে যাবে হচ্ছে ডর্সাল কার্পাল ব্রাঞ্চ। এরপরে রেডিয়াল আর্টারি ব্রাঞ্চ তিনটা মেইন ব্রাঞ্চ, এটা অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে। এক নাম্বার যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে গিয়ে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ, তার মানে আমার রেডিয়াল আর্টারির এই ব্রাঞ্চটা সুপারফিশিয়াল পামার আর্চ ব্রাঞ্চটা মিলে আলনার আর্টারির সাথে মিলে এটা আমার সুপারফিশিয়াল পামার আর্চটা ফর্মেশন করতেছে। এরপরে হচ্ছে আর্টারিয়া প্রিন্সেপস পোলিসেস, সুপ্রেক্সের ভাষায় পোলিসেস বলতে বোঝায় আমার থাম্বকে, অ্যান্ড আর্টারিয়া রেডিয়ালিস ইন্ডেসেস, অর্থাৎ আমার ইন্ডেক্স ফিঙ্গারে সাপ্লাই দিয়ে থাকে কিন্তু আমার এই রেডিয়াল আর্টারি, আর্টারিয়া প্রিন্সেপস পোলিসেস, আর্টারিয়া রেডিয়ালিস ইন্ডেসেস। রেডিয়াল আর্টারির অন্য কোনো ব্রাঞ্চের নাম মনে না রাখলেও এই তিনটা ব্রাঞ্চের নাম, সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ, আর্টারিয়া প্রিন্সেপস পোলিসেস অ্যান্ড আর্টারিয়া রেডিয়ালিস ইন্ডেসেস অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবার আসি আলনার আর্টারি, সেমভাবেই নেক অফ দ্য
রেডিয়াসে এখানে শুরু হয়ে দেন আলটিমেটলি আমাদের এখানে বিভিন্ন ব্রাঞ্চেস পামার ব্রাঞ্চেসগুলো তৈরি করে ফেলছে। আলনার আর্টারি যদি আমরা ব্রাঞ্চ বলি তাহলে এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কমন ইন্টারওশিয়াস আর্টারি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ইন্টারওশিয়াস মেমব্রেন আসলে সাপ্লাইটা কে দিয়ে থাকে, ইন্টারওশিয়াস মেমব্রেনে সাপ্লাই দিয়ে থাকে আলনার আর্টারি। এটার দুটো পার্ট আছে, অ্যান্টেরিয়ার পার্ট আছে, পোস্টেরিয়ার পার্ট আছে, আবার এখান থেকে কিছু রিকারেন্ট আর্টারি আসতেছে যেটা ওই যে উপরে গিয়ে এলবো জয়েন্টে অ্যানাস্টোমোসিস ফরমেশন করতেছে, পামার পামার কার্পাল ব্রাঞ্চ, ডর্সাল কার্পাল ব্রাঞ্চ সেম রেডিয়ালের মতোই কিন্তু এখানে আছে, সাথে মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কিন্তু হচ্ছে মাসকুলার ব্রাঞ্চেসও এখানে কিন্তু থাকতেছে। তাহলে এই গেল আমাদের রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি সম্পর্কে। এরপরে আমরা চলে যাই আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ অ্যান্ড ডিপ পামার আর্চ সম্পর্কে। এখান থেকে আমাদের সবচাইতে বেশি কনফিউজিং কোশ্চেনটা হচ্ছে কোনটা কার কন্টিনিউয়েশন। একটু আগে আমি রেডিয়াল আর্টারির তিনটা ব্রাঞ্চের নাম অবশ্যই মুখস্থ করতে বলেছিলাম। ব্রাঞ্চ তিনটার নাম কী কী ছিল? সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ, আর্টেরিয়া প্রিন্সেপস পলসিস অ্যান্ড আর্টেরিয়া রেডিয়ালিস ইন্ডাসিস। অর্থাৎ রেডিয়াল আর্টারিটা সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ হিসেবে একটা ব্রাঞ্চ দেয়, নট কন্টিনিউয়েশন। তাহলে সুপারফিশিয়াল পামার আর্চটা কার কন্টিনিউয়েশন হচ্ছে? আলনার আর্টারির কন্টিনিউয়েশন। এবং সেখানে এসে আমি যে রেডিয়াল আর্টারি তিনটা ব্রাঞ্চের কথা বললাম সেই তিনটা ব্রাঞ্চ এসে অ্যাড হয়, নট রেডিয়াল আর্টারিটা সুপারফিশিয়াল পামার আর্চ হিসেবে কন্টিনিউ করতেছে। আবারও বলতেছি সুপারফিশিয়াল পামার আর্চটা হচ্ছে গিয়ে আলনার আর্টারি কন্টিনিউয়েশন। এই যে আমার আলনার আর্টারিটা, এই পাশে রেডিয়াল আর্টারির যে ব্রাঞ্চটা আছে সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চটা, এই যে আর্টারিয়া প্রিন্সেপস পলিসিস, আর্টারিয়া রেডিয়ালিস ইন্ডাসিস, এইগুলা মিলে প্রিন্সেপস পলসাস থামবে, ইন্ডেসেস হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স ফিঙ্গারে সাপ্লাই দিচ্ছে। আর এই সুপারফিশিয়াল পামার আর্চ থেকে আবার চারটা তোমার পামার ডিজিটাল আর্টারি আসে, এই 1, 2, 3, 4, যেটা কিনা আমার এই বাকি যে ফিঙ্গারগুলো আছে সেখানে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে সুপারফিশিয়াল পামার আর্চ যদি আলনার আর্টারির কন্টিনিউয়েশন হয় তাহলে ডিপ পামার আর্চটা কার কন্টিনিউয়েশন? রেডিয়াল আর্টারির কন্টিনিউয়েশন। এটা কিভাবে ফর্মেশন হয়? রেডিয়াল আর্টারির সাথে আমার এখানে আলনার আর্টারির একটা ব্রাঞ্চ আছে, ডিপ ব্রাঞ্চ, এই যে আলনার আর্টারি থেকে যে নিচের দিকে যে একটা ব্রাঞ্চ বের হয়েছে এই ডিপ ব্রাঞ্চের সাথে রেডিয়াল আর্টারি মিলে এরা হচ্ছে গিয়ে আমার ডিপ পামার আর্চ ফর্মেশন করে। এখান থেকেও কিন্তু আমার তিনটা পামার মেটাকার্পাল আর্টারি, পারফোরেটিং আর্টারি, রিকারেন্ট ছোটোখাটো ব্রাঞ্চগুলো আসে, বাট বেসিক্যালি আমার আঙ্গুলগুলোতে সাপ্লাই হয়ে হচ্ছে গিয়ে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চটা দিয়ে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এই যে আমার থাম্বের এই পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয়ে থাকে অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এখান দিয়ে কিন্তু আমার রেডিয়াল আর্টারিটা পাস করতেছে। এই অ্যানাটমিক্যাল স্নাফ বক্সের কন্টেন্ট কী এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যানাটমিক্যাল স্নাফ বক্সটাও আমাদের এক্সামে অনেক বেশি পরিমাণে এসে থাকে। এখানে রেডিয়াল আর্টারিটা মূলত আমাদের দুটো টেন্ডনের মধ্যে থাকে, অ্যাবডাক্টর পোলোসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পোলোসিস ব্রেভিস, এই দুইটা মাসল, এবং মিডিয়ালি থাকতেছে হচ্ছে এক্সটেন্সর পোলোসিস লঙ্গাস, বা যদি শর্টকাটে মনে রাখতে চাই এক্সটেন্সর পোলোসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পোলোসিস ব্রেভিসের মাঝে কিন্তু আমাদের রেডিয়াল আর্টারিটা থাকে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আবারও আমি লাস্টলি একদম শর্টকাটে মনে করে দিতে চাচ্ছি যে আমাদের আর্টারি সাপ্লাইয়ের একদম বেসিক পার্ট, সেটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে আমার সুপিরিয়র এক্সট্রিমিটিতে সাপ্লাই হবে। দেন সাবক্লেভিয়ান আর্টারিটা যখন আমার এক্সিলাতে এন্ট্রি করবে তখন সেটার নাম এক্সিলারি আর্টারি, আর্মে এসে সেটার নাম ব্রাকিয়াল আর্টারি, ফোর আর্মে এসে সেটা দুটো ব্রাঞ্চ দিবে রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি, অ্যান্ড হ্যান্ডে এসে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পামার ব্রাঞ্চ ফর্মেশনের মাধ্যমে আমাদের আর্টারি সাপ্লাইটা শেষ হবে। ধন্যবাদ সবাইকে।